এরপরে অ্যাঞ্জেল আরিশা এআইডি থেকে আপনি লিখেছেন, আপন ভাই যদি যৌন নির্যাতন করে তাহলে বোন কি ভাইয়ের সাথে সম্পর্ক ছেদ করতে পারবে? অবশ্যই, যদি তার ক্ষতি থেকে, তার এই নোংরামি থেকে নিজেকে রক্ষা করবার জন্য আপনার সম্পর্ক ছিন্ন করতে হয় তাহলে সেটাও করতে হবে। কারণ এই সম্পর্ক ছিন্ন করাটা জাগতিক কোনো কারণে নয়, আল্লাহর কারণে। আর তার প্রতি যে ঘৃণা তৈরি হয়েছে সেই ঘৃণা থেকে যদি দূরে দূরে থাকেন সেটিও তার জন্য অবশ্যই জায়েজ আছে। জাকির হোসেন আপনি লিখেছেন, আমার আসরের নামাজ ছুটে গেছে, আমি এখন কি মাগরিবের নামাজ আদায় করে নিতে পারবো? আসরের নামাজ ছুটে গেছে, এখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, তাহলে আপনি আগে আসরের ওয়াক্ত পড়ে নিয়ে তারপর মাগরিবের নামাজ আদায় করবেন। এদিকে এই ক্ষেত্রে তারতিব বা ধারাবাহিকতার যেটা আছে সেটা রক্ষা করাটা আপনার জন্য জরুরি। হ্যাঁ, যদি এমন হয় যে এখন মাগরিবের ওয়াক্ত তো অনেক কম থাকে, আসর ওয়াক্ত আসর পড়ে তারপর মাগরিব পড়তে গেলে মাগরিবের ওয়াক্তটা রিস্কে পড়ে যাবে আবার, তাহলে সেক্ষেত্রে আগে মাগরিব পড়ে ফেলবেন, আসর পরে পড়বেন। জুলেখা জাহান আপনি লিখেছেন, বিয়ের ক্ষেত্রে সবসময় মেয়েদের যোগ্যতা ছেলেদের চেয়ে কম থাকতে হবে, এমন কিছু হাদিসে বলা হয়েছে? না বোন, এরকম কোনো কিছু হাদিসে নেই ছেলেদের চাইতে মেয়েদের যোগ্যতা কম থাকতে হবে, এমন কোনো কথা নেই। যোগ্যতা বিভিন্ন দিক থেকে হতে পারে। আর্থিক যোগ্যতার কথা যদি বলেন তাহলে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার চাইতে রিচ ছিলেন, সমৃদ্ধ ছিলেন, আর্থিকভাবে সচ্ছল ছিলেন। আর অন্যান্য যোগ্যতার কথা যদি বলেন তাহলে সেক্ষেত্রে সৌন্দর্য, রূপ, লাবণ্য, এটাও তো এক ধরনের, এটা অবশ্য যোগ্যতা নয়, এটা আল্লাহর দেওয়া একটা গুণ, তো সেটা কম বেশ হতে পারে। আবার একইভাবে পড়াশোনার ক্ষেত্রেও, জানাশোনার ক্ষেত্রেও, সাহাবিদের ভিতরে এরকম বহু বিবাহ হয়েছে যে দেখা গেল যে স্ত্রী তিনি আপনার অনেক বেশি যোগ্য ছিলেন, স্বামীর মধ্যে কম। কোনো দেশে কোথাও বলা হয়নি যে স্ত্রীর যোগ্যতা কম থাকতে হবে পুরুষের চাইতে। তবে মনে রাখতে হবে, যোগ্যতা স্ত্রীর কম থাকুক বা বেশি থাকুক, সর্বাবস্থা তিনি তার স্বামীকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন, তার নির্দেশকে মেনে চলবেন, এবং দুজনের মধ্যে একজনকে দায়িত্বশীল হিসাবে আল্লাহ তাআলা নিয়োগ দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন শৃঙ্খলা রক্ষার স্বার্থে। কেউ যদি কাউকে মান্য না করেন, কোনো একটা জায়গায় এসে যদি তিনি থামার মতো সুযোগ না রাখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সমাজ বিশৃঙ্খল হবে এবং অস্থিতিশীল হবে, সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট হবে, যেটি আজকে আমরা দেখতে পাচ্ছি অহরহ। আমরা তথাকথিত ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে আল্লাহ তাআলার নির্দেশগুলোকে ভায়োলেশন করে অশান্তির সাগরে হাবুডুবু খাচ্ছি। কিন্তু মনে রাখতে হবে, বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ে কারোর যোগ্যতা বেশি থাকতে হবে, কম থাকতে হবে, এমন কোনো কথা কোনো কোথাও বলা হয়নি।